তুমি সকালবেলা, আমি একটু বেলা করে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবার ছিল ঘুগনি আর পাউরুটি, তো কারণ আমি ওদিকে আপলোডগুলো করছিলাম, তো সেই জন্য তখন ব্লগটা স্টার্ট করি। এখন আমাদের রান্না চলছে, অলরেডি মুসুর ডাল হয়ে গেছে। মুসুর ডাল মাছে মাছে একটু ওই আলু পেঁয়াজ দিয়ে করবো, আর তার সাথে করব হচ্ছে আলু ভাতে আর শাক সেই পোস্ত দিয়ে ভাজা পালং শাক। চিমনিটার আওয়াজ হচ্ছিল, ওই জন্য চিমনিটা নিয়ে নিলাম। তো শাক পালং শাক ভাজা আর ভাত আর আমের চাটনি তো কালকে রয়েছে, এই হবে। ওই যে অঞ্জনাদি রান্না করছে আমাদের, আমাদের ছুটি, আমি একটু একটু খালি হেল্প করছি, বলে বলে দিচ্ছি। না না, এখানে তো তুমি রোজ কর্মকাণ্ডটা পাকাচ্ছ তাহলে। এবার আমি না বেরোবো একটু চশমা করতে, নতুন চশমা করতে তোমাদের সাথে এসে শেয়ার করব। আর মুখটা গ্লো করছে দেখেছ, আমি উঠে সকালবেলা ওই সুগার যে এটা স্কাবারটা দিয়ে মুখটা হালকা হাতে ঘষে নিয়েছি। তো দেখি পার্লারে যাওয়ার সময় পেলে যাব, নালে যাব না, ভীষণ ভীষণ টাইম লাগছে। বাপরে বাপ, কালকে তো আমার কিছু আর কাজ হয়নি, ওই করতে গিয়েই সর্বনাশ হয়ে গেছে। আর আজকে তো এমনি অনেক কাজ আছে, তো সেই জন্য ভাবছি দেখি আবার রাত্রিরে বেরোনোও আছে। রাত্রি 10টায় গাড়ি বলেছে, এখন হয়তো সব কিছু ফিটিং সেরকমভাবে দেখানো সম্ভব নয়, একটু 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 করে ব্লগ তোমাদের দেখাবো কী কী করছি, সেগুলো তোমাকে দেখাবো। থাকবো এই আর কি, সবসময় ওরকম ক্যামেরা চালিয়ে সম্ভব নয়। তো চলো, রান্না তো কমপ্লিট, এবার যাই বাবার সাথে ঘুরে আসি। এত সব জায়গায় গান চলছে যে কি বলবো, আমি তো ভয় ভয় মানে ভিডিও তুলছি, কারণ সামনেই এখানে দেশবন্ধু পার্কে পুজো হয়। দেশবন্ধু পার্ক মানে রানার ক্লাব, তো সেখানে পুজো হয়। আমি জাস্ট চান করে এলাম বাবার সাথে ঘুরে এসে, তো মাথায় তো এখন জল দেবো না, যেহেতু স্পা করেছি। স্পা করলে 3 দিন মাথায় জল দিতে নেই। কি সুন্দর হেয়ার কালারটা হয়েছে না, হাইলাইটটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং সবার খুব ভালো লেগেছে, লালটুরও খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি কি করছি যে এসেই চান করে নিলাম, তো মাথায় জল দিইনি, খালি গায়ে জল দিয়েছি। আর এসে চান করে আমি ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে। আজকে লাঞ্চে কী কী বানিয়েছি সেগুলো তোমাদের সাথে দেখাবো, কারণ ডিনারে তো আজকে কিচ্ছু নয়, ডিনারে আজকে বাইরে গিয়ে ডিনার করব। 10টায় বেরোলেও আমরা ডিনার করে বেরোবো না, কারণ ডিনার করে হাঁটা মারাত্মক ব্যাপার, হাঁটতে পারবো না, সেই জন্য ডিনার কিছু করবো না। আর আজকে দিদিদের তুলবো, দিদিদের বালি এ থেকে তুলি আমরা, শ্যামবাজার থেকে তুলি, তো দেখাবো, সব দেখাবো এই আর কি। কখন এডিট করতে পারি সেটাই দেখছি, সেটাই মুশকিল। আর চশমাটা সেই লক্ষ্মী পুজোর সময় দেবে, তখন দেখাবো নতুন চশমা, একদম নতুন স্টাইলের চশমা, সেটাও বলে দিচ্ছে, এখন আর কিছু বলবো না। তো চলো দেখিয়ে দিই লাঞ্চে আজকে কী কী হয়েছে। এই যে আজকে লাঞ্চের জন্য এই যে মাছের তরকারি, এটা মাছের আলু পেঁয়াজ দিয়ে, আর তার সাথে হচ্ছে মুসুর ডাল, আলু ভাতে, আর এই যে হচ্ছে শাক ভাজা পোস্ত দিয়ে পালং শাক, আর তার সাথে রয়েছে মাছ ভাজা। মাছের দুটো ভাজা রেখেছি, যদি সোহান তরকারিতে না খেতে চায় সেই জন্য। আর এই হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে সপ্তমী স্পেশাল রান্না। এখন যাচ্ছি লালটুকে চুলে কালার করে দিতে, তো কালার বলবো গুলে করব। তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামটা আমার যে নামে রয়েছে সেটা হচ্ছে ঔসুমি ঘোষ, তো সেখানে আমায় ফলো করতে পারো। ওখানে কিন্তু আমি সমস্ত রকম স্টোরি দিই,
কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, যেদিন ব্লগ না দেবো সেদিনও জানতে পারবে যে আমি কি কি করছি। তো ইনস্টাগ্রামে আমার ফলো করতে পারো, ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, ঔষুমি ঘোষ নামে সার্চ করলে পেয়ে যাবে, ওখানে অবশ্যই আমাকে ফলো করো। তো চলো এবার লালটুকে আমি কালারটা করে দিই, কালারটা করে তারপর লাঞ্চ করব। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, এবার একটু রেস্ট নেবো, তারপরে জামা কাপড় পরবো। কি জামা কাপড় পরবো আজকে তোমাদের সেটা দেখাবো, বাট এখানে এসে যে ধরনের খাওয়া দাওয়া শুরু করেছি আর যা মিষ্টি খাচ্ছি, খুব তাড়াতাড়ি সম্ভব এই 15 দিনে বা 10 দিনে আমি 2 থেকে 3 কেজি ওয়েট বাড়িয়ে বাড়ি চলে যাবো। যেটুকুনি রোগা হয়েছিলাম পুজোর জন্য সেটুকুনি আবার ভরপুর হয়ে চলে যাব। যা খাওয়া দাওয়া শুরু হয়েছে, বাপ রে বাপ, এটা ওটা সেটা, বাবা তো খালি মিষ্টি নিয়ে আসছে। তো আমরা বেরিয়েছিলাম চশমা করতে দিতে, তখনও বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, ছোটো ছোটো নিখুঁতি, তো সে নিখুঁতিও খাওয়া হয়ে গেল। এখন আমের চাটনি, ও বাবারি রোজ চাটনি, চাটনিতে প্রচুর মিষ্টি। তো চলো কী কী পরবো সন্ধেবেলা দেখবো, আমি একটু রেস্ট নিই, নাহলে চোখের তলায় বসে যাবে কালি, তখন আবার বলবে তোমরা দেখতে বাজে লাগছে। আগে ভালো করে একটু রেস্ট নিই, তারপর ভালো করে সাজগোজ করে তোমাদের দেখাবো, ছবি আগেই আপলোড করে দেব। এই যে আমার নন্দ শুয়ে আছে, পেছনে সোহম, পূজা বলে দে। তো আমার এখানে সাজা গোজা হয়ে গেছে, এই ড্রেসটা আজকে পরেছি, আর তার সাথে এরকম মেকআপ করেছি, আর করেছি হচ্ছে এই দুলটা পরেছি, এই দুলটা এর সাথেই কিনেছিলাম ম্যাচ করে, তো ভালোই লাগছে বেশ দুলটা। আর হাতে পরেছি হচ্ছে এটা, আর এই যে হাতে নেল পেন্ট লাগিয়েছি এরকম কালারের, আর তার সাথে শাড়িটা একটু স্টাইলিশ করে পরেছি, এরকম করে পরেছি, মানে একটু নামিয়ে পরেছি, একটু এ করে পরেছি, আর এটা তো বোট গলা, পেছনটা এরকম করেছে। তো অবশ্যই জানিও কেমন লাগছে। তো চলো এবার বাইরে শুট করব। এই যে সোহম সাজছে, সোহমেরও সাজা হয়ে গেছে, লালটুবাবু এখনো সাজেননি, সাজবেন। ও লালটুবাবু কি পরবে সেটা দেখাচ্ছে, কালো গেঞ্জি পরবে, ও সবই কালো আর নীলই পরে।
আমরা এখন এখানে বাগবাজারের সাথে দাঁড়িয়ে আছি। এই যে আমার দিদিদের সাথে দেখা হয়েছে, এই যে আর এই যে কৃষ্ণ, আর এই যে দিদি, তো এরপর কোথায় কোথায় যাচ্ছি, কি কি ঠাকুর দেখছি সব তোমাদের দেখাবো, চিন্তা করো। বাগবাজারের পর আমরা যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে কুমোরটুলির ঠাকুর। এটা কুমোরটুলির বাইরের এরকম প্যান্ডেলটা, এরপর ভেতরটা কীরকম করেছে সেটাও আমি দেখিয়েছি, সেটা আপনারা দেখতে থাকুন। এবার যে ঠাকুরটার কাছে এসেছি, এই ঠাকুরটা হচ্ছে আরিটলা। এটা আরিটলার বাইরের প্যান্ডেলটা, এরপর ভেতরে দেখবেন কী রকম কী ঠাকুর করেছে সেটাও দেখিয়েছি। দারুণ করেছিল, একদম মনে হচ্ছে যেন পুরো বাড়ি, অরিজিনাল পুরো বাড়ি, কিন্তু খুব সুন্দর। এখন আমাদের ব্রেক টাইম চলছে, এখানে খাওয়া দাওয়া চলছে, এতক্ষণ খুব ব্যথা হয়েছে, পায়ে ব্যথা হয়ে গেছে, তো এইবার খাওয়া দাওয়া হবে, দেখি কি কিনি। এরপর গেলাম আমরা সল্টলেকের এফডি ব্লগে। এটা এফডি ব্লগের ঠাকুর করেছে এবং এই ঠাকুরটা বিশাল বড় এরিয়া নিয়ে করেছে, খুব সুন্দর করেছে, যেখানে বাচ্চারাও ভালো লাগবে এবং আমাদের বড়রাও, বড়দেরও ভালো লাগবে। তো স্পেশালি আমি এই ঠাকুরগুলো একটু বড় করে ভালো করে দেখিয়েছি, কারণ আমার যারা ভিউয়ার্সরা বাইরে থাকে, যারা পুজোটা মানে পুজোটাই দেখতে পারে না, কলকাতার এত বড় পুজোটা মিস করে, সেই সব বন্ধুদের জন্য আমি এই শ্যুটটা করেছি। তো দেখতে থাকুন আপনারা, আর যারা বেরিয়ে বাইরের ঠাকুর দেখতেও পাননি, বাড়িতে রয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওগুলো খুব উপকৃত হবে। শিবভূমি, এটা হচ্ছে শিবভূমির ঠাকুর। এটা আমরা লাস্ট দেখেছিলাম সপ্তমীর দিন, এরপর ফিরে এসেছিলাম, কারণ এটা দেখতে দেখতেই আমাদের প্রায় ভোর হয়ে গেছিলো, আর আমাদের পায়ে পাও আর স্বাদ দিচ্ছিল না, প্রথম দিন বেশি আটা যায়নি। তো শিবভূমির বাইরেটা খুব সুন্দর করেছিল,
এটা মনে হচ্ছে কোনো একটা রাজস্থানেরই, হ্যাঁ রাজস্থানেরই কিছু মন্দির করেছিল, আর ভেতরটা হচ্ছে এরকম করেছিল। শক্তুমি ঠাকুর দেখা শেষ, এবার আমরা বাড়ি ফিরে আসছি। সপ্তমী রাত্রিরে বাড়িতে এসে আর শ্যুট করা হয়নি, এটা হচ্ছে অষ্টমী, অষ্টমীর সকালবেলা আমি আর দিদি বেরিয়েছি হচ্ছে অঞ্জলি দিতে, অষ্টমীর অঞ্জলি দিতে। তার আগেও শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন যে এসে রাত্রিরে ভোরবেলা এসে শুয়েছি সারা রাত ঠাকুর দেখে এসে, সেই জন্য আর সময় পাইনি। তো সকালবেলা উঠে আমি আর দিদি চান টান করে বেরিয়ে গেছি আগে অঞ্জলি দিতে, তারপর বাড়িতে এসে রান্নাবান্না করবো। তো এটা আমাদের পাশে মানে পাড়ার ক্লাবের ঠাকুর, দেশবন্ধু পার্কে আর কি এই পুজোটা হয়, এর রানার্স ক্লাব নামটা, এবং এটাই আমাদের পাড়ার পুজো। এখানেই আমরা প্রত্যেক বছর অঞ্জলি দিয়ে এবং পুজো এই করি। তো খুব ভালো করে পুজো দিয়েছি, সন্ধ্যা পুজো পর্যন্ত দিয়েছি, সব খুব ভালো করে তোমাদের সাথে শুরু করেছি। দেখি তো এখানে আমাদের চলছে ফুলকপির ডালনা, লুচি ভাজা, সবাই মিলে লেগে পড়েছি, দিদি ভাত বেলছে করছে।
তারপরে শ্যুট করা হয়নি, সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে বেরোবো বলে। আর অষ্টমীতে আমি এই রকম সেজেছিলাম, এই যে শাড়িটা, এটা তো জানেন আপনারা আদি মোহিনী মোহন থেকে কিনেছিলাম, পিওর সিল্কটা যেটা সেটাই। আর এটারই ফলস পিকো হয়েছে বলে এটাই পরেছি। আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে আমরা একডালিয়ার ফার্স্ট ঠাকুরটা দেখছি অষ্টমীর, এটা চলেও এসেছি। এটা একটা ঠাকুর নয়, এটা সাইডে করেছে, সাজিয়েছে আর কি। আর ঠাকুর আর প্যান্ডেল পরে আস্তে আস্তে দেখাচ্ছি আমি, সব দেখতে থাকুন আপনারা। এটা হলো সিঙ্গি পার্কের ঠাকুর, সিঙ্গি পার্কে খুব ভালোভাবে সাজিয়েছিল, লাইটের কাজগুলো খুব সুন্দর করেছিল। এটা ঢুকছি হচ্ছে তীরধারা, তীরধারার ঠাকুরের, হ্যাঁ তীরধারা সম্মিলনী। এটা বাইরেটা, ভেতরটা অল্প একটু শ্যুট করতে পেরেছি কারণ এটা ভীষণ ভিড় হয়েছে, বাইরে ভেতরে শ্যুট করতেই দিচ্ছে না, ওরা ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, তো আমি যতক্ষণই সম্ভব শ্যুট করেছি।
এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল, এটা খুব কালচারাল, এটা খুব সুন্দর করেছিল, একদম মানে সোলার, হ্যাঁ এটা একদম নিউ কনসেপ্ট এবং সোলার দিয়ে তৈরি করেছিল, খুব ভালো হয়েছিল। এটা আজকের লাস্ট ঠাকুর, এটা মুদিয়ালি এবং এটা অপূর্ব করেছিল রথের মধ্যে ঠাকুর, আর এটা অষ্টমীর দিন, হ্যাঁ হ্যাঁ পেতলের লুক দিয়ে করেছে, এবং এটা আজকে অষ্টমীর দিনের শেষ ঠাকুর দেখা। এসে আর শ্যুট করার সময় হয়নি কারণ ঘুমিয়ে পড়েছি ভোরবেলা ফিরে, তো এরপর থেকে যে ভিডিওটা মানে আপলোড করব সেই ভিডিওতে নবমী দশমীতে আমি কী কী করেছি, কী কী সেজেছি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করেছি। এটা সপ্তমী আর অষ্টমীর ব্লগ ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করবে। টাটা, বাই।